ছক ছিল সেফ হুমকি দিয়ে মোটা টাকা আদায়ের। মোবাইল ফোনের সূত্রে শেষমেশ শ্রীঘরে দুই অভিযুক্ত, শাহজাহান বাদশাহ ও মনিরুল ইসলাম। ধৃত মনিরুল হাবড়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার আটুলিয়া আনোয়ার বেড়িয়ার বাসিন্দা কাশিম মণ্ডলের অভিযোগ, 3 লক্ষ টাকা না দিলে তার সপ্তম শ্রেণীর ছাত্রকে অপহরণ করে খুন করা হবে বলে কদিন ধরে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। 28 তারিখ হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 28 তারিখে বিকাল 3:46 দিকে বোধ হয় আমার টেলিফোন আসলো যে টাকা রেডি হয়েছে। আমি বললাম এত টাকা কি এত তাড়াতাড়ি রেডি হয়, একটু তো সময় দিতে হবে। তো বললো না সময় টময় দিতে পারবো না। তারপরে আবার ওই রাত্রে 7:40-45 দিকে আরেকটা টেলিফোন আসে, 7:40-45 টেলিফোন আসে, বললো যে টাকা রেডি হয়েছে। আমি বললাম না সব টাকা রেডি হয়নি, এখন হওয়া সম্ভবও না, আমাকে একটু সময় দাও। তো ঠিক আছে কালকে দিনটা সময় দিলাম। খালি বৃহস্পতিবার রাতে কাশিমের প্রতিবেশী শাহজাহান বাদশার সঙ্গে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে দ্রুত মোটা টাকা আয়ের লক্ষ্যেই তারা এই ছক কষেছিল। কিন্তু থানা হয়তো কাজের চাপে ওটা কপটা দেখে উঠতে পারেননি, কিন্তু কালকে বিকালের পর থেকে মানে সন্ধ্যে 5টার পর থেকে থানা অসম্ভবভাবে এই ব্যাপারে এগিয়ে এসছেন। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং যতটা করা সম্ভব তার চেয়ে বেশি করেছেন। যেরকম শুক্রবার থেকে স্কুলের পরীক্ষা শুরু হয়েছে ছাত্রটির, কিন্তু ঘটনার জেরে আতঙ্কিত গোটা পরিবার, কোথাও একা ছাড়তে পারছেন না ছেলেকে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।